মধ্যরাতে বোনের সাথে কেক কেটে সকালে অনুশীলনে যোগ সাকিব আল হাসান সদ্য সন্তানের বাবা হওয়া সাকিব আল হাসান দেশে ফিরেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও সদ্যজাত সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে ঢাকায় ফিরেই বুধবার অনুশীলনে যোগ দিয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডার আর জীবনের তেত্রিশতম বসন্ত পেরিয়ে চৌত্রিশে পা দিয়েছেন সাকিব স্ত্রী বিদেশ থাকায় এবার তাকে নিয়ে কেক কাটা হলো না সাকিবের সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জন্মদিনটা বোন জান্নাতুল সঙ্গে উদযাপন করলেন সাকিব মধ্যরাতে কেক কেটে অনুশীলনে যোগ সাকিব পরে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণ সাকিবের জন্ম উনিশশো সালের চব্বিশে মার্চ কৃষি ব্যাংক কর্মকর্তা মাসুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে আসেন ফয়সাল শুরুতে পরিবার থেকে এনামাই ডাকা হতো সাকিবকে পরিবারের প্রথম ও একমাত্র ছেলে সন্তান সাকিব বাবা মাসরুর রেজা একসময় মাগুরার ভালো ফুটবল খেলতেন সে কারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে বাবার ইচ্ছাও ছিল তাই পরে ক্রিকেটেই থিতু হন সাকিব দুই সালে হারা রেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় টি টোয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে

ওদিকে নিউজিল্যান্ড সফরে ওয়ান ডে সিরিজ খেলছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ অন্যদিকে এক ফেসবুক লাইভ দিয়ে যে পুরো ক্রিকেট আঙ্গন নাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ফেসবুক লাইভে বিস্ফোরক সব মন্তব্য করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার যার প্রেক্ষিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সাকিব আল হাসান সবারই ধারণা ছিল মূলত সাকিবের লাইভ নিয়ে যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে তার সুরাহা করতেই বুঝি এভাবে দেশে চলে এসেছেন সাকিব এমন গুঞ্জনও শোনা যায় মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবে সাকিব কিন্তু রাতভর অপেক্ষা করেও সাংবাদিকরা সাকিবের দেখা পেলেন না আজ সকালে মিরপুর স্টেডিয়ামে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার সকাল আটটা সাতচল্লিশ মিনিটে ব্যাট প্যাট কিটস নিয়ে শের ড্রেসিং রুমে ঢোকেন সাকিব সেখান থেকে বের হয়ে ঠিক সোয়া নয়টায় ইন্ডোর ন্যাচারাল টার্ফ সেখানে প্রায় পনে এক ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি সাকিবের এই প্রস্তুতিটা মূলত আইপিএলের জন্য এগারোই এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স আর চার পাঁচ দিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে সেই প্রস্তুতি হিসেবে ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার